8:27 বাজে চলে এসেছি বালি ব্রিজ, আর সামনেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। একদম একটা ইন্টেরিয়ার গ্রামের মধ্যে ঢুকে যাব, একবারে টিপিক্যাল গ্রাম। এদিকে জমি দেখা যাচ্ছে, তো আমি এখানে আমি ক্যাম্পিং করব। আজকে অ্যাকশন ক্যাম্প থেকেই তোমাদের ওয়েলকাম করছি। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। আজকে হচ্ছে গুরু নানক জয়ন্তী, আর আজকে আমি এক জায়গায় বেরিয়েছি, তবে এটা রাইড নয়, কাজে বেরিয়েছি। কিন্তু এই ভিডিওটা করার পিছনে একটা কারণ আছে, তো ভিডিও সঙ্গে থাকো, সমস্ত কিছু তোমরা জানতে পারবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি এবং তোমাদেরকে আমি কী ইনফরমেশান দিতে চলেছি। তো এখন 8:15 বাজে, বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:20, অর্থাৎ প্রায় 55 মিনিটে ডানকুনি পৌঁছে গেছি। তো এখন প্রেজেন্টলি আমি আছি ডানকুনি হাউজিং মোড়ে। তো এদিকে আমি যাচ্ছি এখন দক্ষিণেশ্বর হয়ে, দমদম হয়ে নিউ টাউনের দিকে। তো আজকে আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে তো বলাই হয়নি। তো আমি যাচ্ছি নিউ টাউন থেকেও আরও 25 কিলোমিটার ভিতরে, পায়রাডাঙ্গা। 8:27 বাজে চলে এসেছি বালি ব্রিজ, আর সামনেই দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। এই জায়গাটা দারুণ সুন্দর লাগে, সন্ধ্যেবেলা তো আরও সুন্দর লাগে, মায়াবী লাগে, ইয়েলো ইয়েলো লাইট জ্বলে তো সেইগুলোর জন্য দারুণ লাগে। তো আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নিউ টাউন থেকে আরও 25 কিলোমিটার দূর। তো সেখানে ভবিষ্যতে ক্যাম্পিং করা যেতে পারে, তো সেই কারণেই আমি আজকে এই ভিডিওটা তৈরি করে রাখছি। তবে তোমাদেরকে বললাম ক্যাম্পিং করা যেতে পারে, ক্যাম্পিং যে করা যাবেই এর গ্যারেন্টি আমি দিতে পারছি না, কারণ এই প্রপার্টির যে মালিক আছে সে যদি না পারমিশন দেয় ক্যাম্পিং করা সম্ভব নয়। তো আমি তো একবার চেষ্টা করব, যদি আমাকে পারমিশন দেয় আমি ক্যাম্পিং করব জায়গাটায়। ও হো হো হো, এখানে আবার একটা ডিকাথলনের শোরুম আছে। ডিক্যাথলনে আমাকে একবার আসতে হবে ক্যাম্প রাইডের আগে, কারণ লাদাখ রাইডে আমার একটা টুল হারিয়ে গিয়েছিল, তো আমাকে একটা টুল কিনতে হবে, অর্থাৎ ট্রাইপড টুল। এখন বাজে 9:04, আর দীর্ঘদিন ধরে ব্লগ করা অভ্যেস নেই, তো সুতরাং চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলা অভ্যেস নেই, গলাটা সেজন্য চিড়ে গেছে, একটু জোরে কথা বললে কাশি এসে যাচ্ছে। তো এনি হাও এখন আছি হচ্ছে রাজার হাটে, 211 বাস স্ট্যান্ড, রাজারহাট ভাতেন্ডা কাঠগোলা। তো এইখানে সামনেই কোনো একটা জায়গা থেকে রাইট টার্ন নেবো, নিয়ে একদম একটা ইন্টেরিয়ার গ্রামের মধ্যে ঢুকে যাব। চলো এই দেখো, এখান থেকে ডান দিকে ঢুকে গেলাম। আপাতত যা খাওয়া হয়েছে ঘন্টা পাঁচেক খিদে পাবে বলে আর মনে হয় না, শুধুমাত্র আমাকে জল খেতে হবে। আমার ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি, আর কত কিলোমিটার, আর 2-4 কিলোমিটার হয়তো রাস্তা বাকি আছে। তো পায়রাগাছাতে চলে এসেছি, এখান থেকে বাঁ দিক, একবারে টিপিক্যাল গ্রাম। এদিকে জমি দেখা যাচ্ছে, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। তো আমার ডেস্টিনেশন এই পায়রাগাছাই, আর হয়তো 1 কিলোমিটার সামনে যেতে হবে, আর এখানেই একটা আছে ক্যাম্পিং লোকেশন। তো আমি আজকে এখানে এসেছি কাজের জন্য, সিসিটিভির কাজ ইনস্টলেশনের জন্য এসেছি। এখানে একটা প্রপার্টি আছে, আর সেই কাজটা করার সূত্রেই সেই প্রপার্টিতেই ক্যাম্পিং করার একটা সুন্দর সম্ভাবনা আমি দেখতে পাচ্ছিলাম। তো
আমি অ্যাপ্রোচ করেছি ক্যাম্পিং করার জন্য, তো জানি না পারমিশন পাবো কি না ভবিষ্যতে। তো এই হচ্ছে সেই প্রপার্টি। তো এখানের কাজগুলো শেষ করে নিই, কাজগুলো শেষ করার পরে জায়গাটা ভালো করে তোমাদেরকে দেখাই। বিশাল বিশাল লং জায়গা, লং জায়গা। তো দেখো, তো যে জায়গায় কাজ এসেছিলাম সেটা একটা বাগান বাড়ি, বিশাল একটা এলাকা জুড়ে। তো এই যে জায়গা, এই জায়গায় পুকুর আছে, বাগান আছে, সব কিছু আছে। আর এই জায়গাতেই আমি পরবর্তীকালে হয়তো ক্যাম্পিং করতেও পারি, তো কথাবার্তা বলে দেখব, যদি আমাকে পারমিশন দেয় আমি এখানে ক্যাম্পিং করব। সুন্দর পুকুর একটা, এখানে চাষবাস হয়েছে। তো আমার মনে হয় এই গ্রাম্য পরিবেশে একদিনের জন্য ক্যাম্পিং করার ক্ষেত্রে একদম উপযুক্ত জায়গা। তো আমি এখানে আমি ক্যাম্পিং করব, তো অবশ্যই কথাবার্তা বলবো। যদি ক্যাম্পিং করি সেই ভিডিও তো আমার চ্যানেলেই থাকবে, সেই জন্য চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখানে কাজ মিটে গেছে, এখান থেকে আমি বেরিয়ে চলে যাব। চলো, এখানকার কাজ মিটে গেছে। এই হচ্ছে দাদা, আমি বলছি এই হচ্ছে দাদা, দাদার থেকে পারমিশন নিয়েছি ক্যাম্প করবার জন্য। দাদা যদি ক্যাম্প করতে দেয় দয়া করে, তবে এখানে ক্যাম্প হবে, তোমরাও ভিডিও দেখতে পাবে এবং সুন্দর সুন্দর ভিডিও এখানে আসবে। ইন ফিউচার হয়তো প্ল্যান দাদারও থাকতে পারে এখানে ক্যাম্পিং করবার জন্য, তোমাদেরকে সুযোগ দেবে হয়তো, তো অবশ্যই তোমরা এখানে তখন আসবে। আগে আমি নিজে তো করি, তারপরে তোমরা আসবে। চলো টাটা। চাচা আসছি, দাদা একদিন থাকবে না হয়তো, আমি সেদিন হয়তো আসবো, দাদা ফোন করে আপনাকে জানিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, আসছি। তোমরা যদি বাংলায় ক্যাম্পিং ভিডিও দেখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পরবর্তীতে আরও অনেক ক্যাম্পিং ভিডিও আনবো তাহলে আমার এই চ্যানেলে। জায়গাটা কিন্তু শহর থেকে অনেকটা অনেকটা ভিতরে। দেখো 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 দেখো, একদম দমদম এয়ারপোর্টের এটা পাশ দিয়েই যাচ্ছি, সেই জন্য এত বড় বড় প্লেন দেখতে পাচ্ছি। আজকের ছোট্ট ভিডিওটা ছোট্ট করে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আরেকটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।